হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? আবারও চলে এলাম তোমাদের সামনে ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। প্রচণ্ড ব্যস্ততার মাঝেও আমি তোমাদেরকে চেষ্টা করি ছোট ছোট মিনি ব্লগ দেওয়ার জন্য। তোমরা আমাদের হাঁটার স্টাইল দেখে ঠিক বুঝতে পারছো যে আমরা কোথায় থেকে মিশন কমপ্লিট করে আসছি। কথা বলতে বলতে চলে এলাম এমন একটা জায়গায় যেখানে আমাদের শুধু পকেটটাই খালি হবে। চলুন দেখে নিই পকেট খালি করা জায়গা। এটা হলো আমাদের পকেট খালি করার জায়গা। ফান করছিলাম, সত্যি কথা বলতে কি হাঁটতে হাঁটতে আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তাই ভাবলাম কিছু খেয়ে নিই। খাবারে তেমন কিছু ছিল না, শুধু সিঙ্গারাই ছিল। তোমরা নিশ্চয় ভাবছো এই সিঙ্গারা সবগুলো আমিই খাবো? না না, এগুলো সব আমি খাবো না, এগুলো সব আমার আমার খাদক বন্ধুরাই খাবে। খাবার সামনে পড়ে আছে কিন্তু কেউ খাচ্ছে না, কেন? সত্যি কথা বলতে আমি ক্যামেরা ধরে রেখেছি তো, তাই ক্যামেরা যখন আমি ঠিক আড়ালে নিয়ে যাব তখন ওরা খাওয়া শুরু করে দিবে। দেখো তোমরা, সিঙ্গারাটা এত মজার ছিল যে আমি রীতিমতো ওদের সাথে প্র্যাঙ্ক করা শুরু করে দিলাম। এরা সবাই সত্যি মনে করলো যে আমি সবগুলো একাই খেয়ে নিব। কেসে কেসে লোক রেতে আরে আপন সালা, তুমি কিছুক্ষণ আগে এতগুলো সিঙ্গারা খাওয়ার পর সব খাদকের পেট আবার খালি হয়ে গেল। আঙ্কেলটা এত ভালো করে নাম ভর্তা করেছিল যে আমার কানে দিয়ে আগুন বেরোচ্ছিল, সরি কান দিয়ে বললে ভুল হবে, মুখ দিয়ে। তোমরা আমার ফেস দেখে বুঝতে পারবে যে আমি কতটা খুশি এই আম ভর্তাটা খেয়ে। গাইস, তোমাদের কার কার এরকম আম ভর্তা খেতে ভালো লাগে প্লিজ কমেন্ট করে বলবে। গাইস, আজকের মতো আমার ছোট্ট মিনি ব্লগ আমি এখানে শেষ করলাম।